সম্পৃক্ত, আমরা একটা পরিবার, আমরা সবাই সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ। মনে হচ্ছে যে মিলেমিশে আমার আনন্দ গুলো সবার যেন সুখে দুঃখে পাশে থাকি, একসঙ্গে মিলে আমরা এগোবো। এবং এটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান, এবং আপনারই আজকে আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই আমরা এত দৌড়ে আগাচ্ছি, এত জোরে আগাচ্ছি, এত স্পিডে আগাচ্ছি, এত বেগ নিয়ে আগাচ্ছি। আমাদের এখানে উনি যে মেশিন ধরে দিচ্ছে, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট মেশিন, যেহেতু বাসা যাবো ওনাকে নিয়ে, তো সেই জন্যই অন্তরে আধা ঘন্টা যেহেতু সময় আছে একটু ওনাকে নিয়ে আসলাম এখানে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু চিন্তাটা বড়, স্বপ্নটা বড়, সাহসটা বড়। এটা বড়টা হচ্ছে যে সক্ষমতা অর্জন করা, সচ্ছলতা অর্জন করা, সম্মান অর্জন করা, শিক্ষা অর্জন করা। আমরা যদি সক্ষম হয় তাহলে অন্যকে দিতে পারবো, আমি যেন অন্যজন বোঝা না হই, বরং অন্য যদি সত্য হয়, যদি সচ্ছল হয়, সক্ষম হয়, শক্তিশালী হয়, তাহলে অন্যের বোঝাও আমরা বহন করতে পারবো। অন্যের বোঝা বহন করাটা কিন্তু সার্থকতা, অন্যের জন্য বোঝা হয়ে না থাকে। এই জন্য কিন্তু ব্যবসা বাণিজ্য করা উচিত। আপনি জানেন যে আপনারা সবাই ব্যবসায়ী, ব্যবসার মধ্যে কিন্তু বরকতের 90% হচ্ছে ব্যবসার মধ্যে, এবং এটা অনেক বড় একটা আবাদত। আর আপনারা কর্মসংস্থান সৃষ্টি করেন, মানুষের জন্য মানে ভ্যালু এডিশন করেন, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এটা কিছু হচ্ছে টাকা মানি মেকিং মেশিন না, মানি মেকিং হচ্ছে নেচার সিকোয়েন্স, এটা কিন্তু দিলেই কিন্তু পাওয়া যাবে। আমরা যদি কাজগুলি করি যে দেওয়ার জন্য, অন্যের জীবনে ভ্যালু এডিশন করার জন্য, অন্যকে সমৃদ্ধ করার জন্য, আপনার মাধ্যমে একটু সম্মানজনক অবদান অনেকে পাচ্ছে, তত প্রত্যেকে এখানে 5 জন 7 জন 10 জন লোক কাজ করতেছে, এটা কিন্তু সম্মানজনক অবদান পাচ্ছে আপনাদের মাধ্যমে, সেটা কিন্তু অনেক বড় একটা সৎকার। আপনি বসে বসে টাকা দেবেন, কাগজ মানে কল ইয়ে করবেন, সৎকার দেবেন, সেটা থেকে অনেক বেশি হচ্ছে সম্মানজনক কাজের বিনিময় দেওয়া। কাজে এই জন্য যদি আমরা ব্যবসা করি, কাজ করি, তাহলে কিন্তু এটা ইবাদত হয়ে যাবে। পাওয়াটা কিন্তু ইনশাআল্লাহ দিলে পাবেন না, এমন হতে পারে না। কনসেপ্টে যে আছে যে হামাইয়া মা মিসকাল আজাদিন খেরে ইয়ারা, হামাইয়া মা মিসকাল আজাদিন শেরে ইয়ারা, সবচেয়ে ছোট প্রমাণ যদি ভালো কল্যাণ করেন সেটা উইল গেট ইট ব্যাক, যদি খারাপ করেন সেটা কিন্তু ভুগতে হবে। আবার হাজে জামাল এসান ইলাল এসান, ভালো করলে ভালো পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু এটা উদ্দেশ্য হবে কিন্তু অন্যের জীবনে ভ্যালু অ্যাড করা, অন্যের দুঃখ কষ্ট কমানো, সম্মানজনক উপার্জনের সুযোগ করে দেওয়া। এবং এই যে আইসক্রিম একটা ভালো প্রোডাক্ট, এটা সত্যিকারে আমরা যে প্রোডাক্টটা, এটা কিন্তু কোনো জাঙ্ক ফুড প্রোডাক্ট না, এটা কোনো কোনো হার্মফুল প্রোডাক্ট না। কেউ যদি সিগারেট ব্যবসা করে বা অন্য কোনো খারাপ ব্যবসা করে, মনে মধ্যে ক্রিয়ে থাকে যে আমি খারাপ কিছু করতেছি, কিন্তু আইসক্রিম এমন একটা জিনিস, এটা হচ্ছে মিল্ক, দুধ মানুষের জীবনে প্রথম খাওয়া, এবং এটা খুব প্রয়োজনীয় খাওয়া। এটা কিন্তু অন্য যে ফ্রাই ফুডগুলি খাওয়া সবগুলি ক্ষতি করে, কিন্তু আইসক্রিম কিন্তু ক্ষতি করে না। কাজে আলহামদুলিল্লাহ আপনার ওই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, যেটা হালাল এবং মানুষের কিন্তু শরীর স্বাস্থ্য সব দিক থেকে কিন্তু উপকার আছে, আনন্দের জন্য।